গত 5 বছর কাজ করার সুবাদে দেখেছি দুটো ছোট জিনিস বাট সুপ্রিমলি ইম্পর্ট্যান্ট, ফলোয়িং আপ, গিভিং অ্যাকনলেজমেন্ট, যে কাজটা মানুষ করে না। অনেক সময় আমরা কাজ দিয়ে দিই যে আরে তুমি এই কাজটা করো, ডেডলাইন দিয়ে দিয়েছি, সুপারভাইজার অনেকদিন পর নখ খোলা, এই কাজটা কি বস আমি তোকে এটা বলছিলাম, বলছো তো কি হয়েছে, তুমি কি ফলো আপ করেছিলা, তুমি কি ডেডলাইনের আগে রিমাইন্ডার দিয়েছিলা, ডেডলাইন শেষ হওয়ার পরে আবার তাই কল করে বলেছিলা যে কেন কাজটা হয়নি, না আমি তোকে বলেছিলাম। এখন জিনিসটা হলো আমরা সবাইকে অনেক কিছু বলি, নিজেদেরকেও তো অনেক কিছু বলি যে আমি এটা করবো আমি সেটা করবো, নিজেরাই তো করি না। তো নিজের ডেডলাইন যখন নিজে মানে না, আরেকজন আমার ডেডলাইন কেন মানবে, সো ইউল অলওয়েজ হ্যাভ টু ফলো আপ। শুরুতে ফলো আপ করার এক্সপিরিয়েন্সটা অনেক কম ছিল, পরে ঠেকে অনেক শিখেছি এবং মনে হয়েছে এই ফলো আপের এই স্কিলটা যদি আপনার থাকে আপনার কাজ না করে কেউ বেরোতে পারবে না। অনেক সময় কিছু মানুষের একটা চরিত্র আছে যে মনে করেন কোনো একটা প্রজেক্ট তাদের ডেলিভার করার কথা, কিন্তু ডেলিভারির দিন হয়তো বা তাদের কাজটা শেষ হয় নাই। তো আপনি হয়তো ভাববেন যে আচ্ছা হ্যাঁ, ওই মানুষের যেহেতু কাজ শেষ করতে পারে নাই, সে জানিয়ে দিবে যে সে আর কিছু সময় নিচ্ছে। কিন্তু অনেকেই কাজটা করে, তারা চুপচাপ থাকে, কিছু বলবে না, ডেডলাইন মিস হয়ে গেছে নিজের মতো কাজ করে 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 যাবে যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো ঝামেলা অন্য সাইডে হয় এবং তারা কল দিয়ে জিজ্ঞাসা করে যে ভাইয়া আপনার কাজটা কই, আপনার প্রোডাক্টটা কই। এই জিনিসটা কখনোই করবেন না। মনে করেন আপনি কোনো একটা ডেডলাইন মিস করছেন, ডু এক্সপ্লেইন দেম যে ভাইয়া আমার প্যারেন্টস অসুস্থ ছিল, আমাকে হসপিটালে যেতে হয়েছিল, আমার আরেকটা দিন সময় লাগবে। আপনি যদি আগে থেকে মানুষকে জানিয়ে রাখবেন যে তাদের প্রোডাক্ট একটু পরে আসছে, তাদের প্রেজেন্টেশন একটু পরে আছে, তারা আগে থেকে জানবে যে আচ্ছা ঠিক আছে আমি জিনিসটা সময় মতো পাচ্ছি না, অন্য কোনো কমিটমেন্ট থাকলে তারা অন্য কোনোভাবে জিনিসটা ম্যানেজ করবে। কিন্তু লাস্ট মোমেন্টে যায় না বলা কিংবা লাস্ট মোমেন্টে যে উদ্ধার করা যে আপনি ডেলিভার করতে পারবেন না, এটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক। তাই চুপ থাকার চেয়ে আপনার যে লেট হচ্ছে এটা বলে ফেলা অনেক বেশি নিরাপদ এবং প্রফেশনাল একটা কাজ। অ্যাকনলেজমেন্ট, আমরা আমাদের অফিসিয়াল কমিউনিকেশন মেনটেন করার জন্য ফেসবুকের ওয়ার্ক প্লেস মেনটেন করি। ওয়ার্ক প্লেস হল ঠিক ফেসবুকের মতোই, বাট ইটস ডিফারেন্ট ফর ইয়োর ওয়ার্কিং কলিগস। সো এখানেও ঠিক ফেসবুকের মতো চ্যাট থাকে এবং চ্যাটে লোকজন বিশাল কথাবার্তা বলে, সবাই দেখে, দেখার পর চুপ করে বসে থাকে। প্রবলেম হলো যে পোস্ট করে ও তো বুঝতে পারছে না যে আপনি দেখেছেন নাকি দেখেন, আপনি জাস্ট স্কিম করেছেন না অ্যাকচুয়ালি পড়ে দেখেছেন, পড়ার পর যে কাজটা বলা হয়েছিল আপনি কাজটা করছেন নাকি ঘুমাচ্ছেন, বা যদি করে থাকেন কত তারিখে করছেন। সো এই যে একটা পোস্ট দেখার পরে বা একটা কমেন্ট দেখার পরে বা একটা ইমেল পাওয়ার পরে অ্যাকনলেজ করা, এটা আমরা কেউ করি না। সো প্লিজ ডু দ্যাট। অ্যাটলিস্ট কোনো যদি টার্গেট থাকে বলেন আমি কাজটা এত দিনের মধ্যে শেষ করব। যদি কোনো টার্গেট স্পেসিফিক না হয় অ্যাটলিস্ট লিখেন যে অ্যাকনলেজড অর নোটেড, আমি বুঝলাম যে আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। আরও ভালো হয় যদি আপনি এই কাজটার পড়ার পর আপনি ওখানে লিখে দেন যে এক আমি এটা করবো, দুই আমি এটা করবো, তিন আমি এটা করবো, তাহলে হয় কি অ্যাকনলেজমেন্টটা অনেক স্পেসিফিক হয়। সো ডু দ্যাট ফর অল দ্য আদার থিংস। তাহলে বাংলাদেশের কালচারটা আছে না যে ইমেল পাঠানোর পর একটা কল দিতে হয় ভাই ইমেলটা পেয়েছেন কিনা, এটা বন্ধ হয়ে যাবে। অনেক সময় আপনার কোনো মেসেজ মিস হয়ে যেতেই পারে, কিন্তু অনেকে লজ্জা পেয়ে বসে যে আয় হায় সিনিয়র ভাইয়া কিংবা আপু মেসেজ পাঠিয়েছেন, আমি এটা রেসপন্ড করি নাই এবং দেরিও হয়ে গেছে এবং তারা দেখেছেন যে আমি মেসেজটা সিন করেছি, তাতে তারা লজ্জায় আর রেসপন্ডই করে না। এখন জিনিস হচ্ছে এই কাজটা না করে আপনি জাস্ট রেসপন্ড করেন, বলেন যে ভাই সরি অ্যাবাউট দ্য ডিলেড রেসপন্স, আমি মেসেজটা দেখেছিলাম কিন্তু রিপ্লাই দিতে গিয়ে ভুলে গিয়েছিলাম কিংবা তখন আমার কাছে ফাইলটা ছিল না, এইমাত্র আমি ফাইলটা হাতে পেলাম এবং সাথে সাথে আপনাকে ফাইলটা সেন্ড করে দিয়েছি, আশা করি জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই ইনস্টেড অফ টোটালি ড্রপিং এ কনভারসেশন, তার হয়তো ভাববে যে আচ্ছা আমি মেসেজ করলাম ও দেখলই কিন্তু আনসার দিলই না, পরে আর কোনো নকি দিল না, এত ব্যাদব হয়ে গেল। এই জিনিসটা ভাবার চেয়ে 2-3 দিন পরে হলো তাদেরকে রেসপন্ড করাটা বেটার।